গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরি ব্লগস। তো আমি একটু এগিয়ে যেতে বেশি ভয় পাচ্ছি, কারণ না আমার খুব জোকের ভয় লাগে। তোমাদের তো সেদিন বলাই হয়নি রান্না করতে করতে, সেদিন রান্নাঘরে আমার হাতের মধ্যে জোক ধরে যায়, ভাবতে পারছো? রাত্রিবেলা তো আমি তো এক চিৎকার করে উঠে যাই বাবা, কিন্তু জায়গাটা এত দারুণ লাগছে না আজকে, কী বলে, থাক পিছনেই থাকি বাবা, অত সামনে যাবো না। তো এতটাই দারুণ লাগছে তোমাদেরকে তো দেখালাম। গুড মর্নিং সবাইকে, আমার একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকে তোমাদের সেই সুখবরটা দিতে পারবো যেটা তোমরা এতদিন আগে আমি অ্যানাউন্স করেছি আর তোমাদেরকে আমি বলিনি। তো আজকে বলবো আশা করি, তবে আমার তবুও ভয় লাগছে, যতক্ষণ না আমি না যেতে পারছি তোমাদেরকে বলে লাভ নেই। তো যখন আমি রেডি হয়ে বার হবো যে না আমি যেতে পারছি ফাইনালি, মানে আমি জাস্ট ভাবতে পারছি না যে আমার লাইফে আজকে এই দিনটা আসবে, তাই না? মানে তাই না বলছি, তোমরা বোধহয় জানো এরকমভাবে, তাই না বলছি, মানে আমি কোনো দিন ভাবিনি আমার লাইফে আবারও এই দিনটা ফিরে আসবে তোমাদের রিকোয়েস্টে, তোমাদের ভালোবাসায় আর তোমাদের সাপোর্টে। তো আমি খুব হ্যাপি, আর আজকে তো বলবোই তোমাদেরকে আমি কোথায় যাব। সত্যি আমার জীবনে এরকম একটা দিন আসবে আমি কোনো দিন ভাবিনি, কারণ সব কিছুর তো বললামই, সব কিছু ম্যানেজ করে, কারণ আমাদের মতো ফ্যামিলির হুটহাট করে একটা করে প্ল্যান করা হয় না, কারণ আমাদের সব দিকটা দেখে তারপরে প্ল্যান করতে হয়। তো এই আর কি, তো আজকে আশা করছি তোমাদেরকে সেই সুখবরটা দিতে পারবো যেটা এক মাস আগে থেকে আমি অ্যানাউন্স করে যাচ্ছি বা বলছি, তোমাদের কিছু একটা বলবো। তোমরা অনেকেই বলছো কি দিদি ভাই কি সুখবর, তো যাই হোক ওসব কথা বাদ দাও। এখন কটা বাজে বলো তো? 5:30 বাজে, আজকে অনেক সকালে উঠেছি আমি, সকালে উঠে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম, তবে কোনো কাজ হয়নি, কাজ করবো এখন। তো শাশুড়িমা উঠেছিলেন, উঠে আবার শুয়ে পড়েছেন। তো যাই হোক, আমি তাড়াতাড়ি, বাড়ির লোক ঘুমিয়ে থাকলে কী বলো তো কাজগুলো একটু তাড়াতাড়ি হয়, কারণ ওরা উঠলে ওদের সকালের ব্রেকফাস্টের জন্য সবাই বসে থাকে, তখন আর এইদিকে কাজে ধ্যান থাকে না, তখন ধ্যান থাকে যে কখন আমি ব্রেকফাস্ট বানাবো। তাই এখন যখন ঘুমাচ্ছে সবাই ঘুমাক, আমি তাড়াতাড়ি করে, অনেক কাজ আছে, উঠোন বাড়িঘর ঝাড় দেবো, বাসন মাজবো, নিজের ঘর ঝাড় দেবো, দিয়ে কলের পাড় ঝাড় দেবো, এই ঝাড়া ঝাড়ার কাজগুলো, রাস্তা দেখো কী অবস্থা, রাস্তা ঝাড় দেবো, দিয়ে তারপরে বাকি কাজগুলো করবো। তো চলো, 2 মিনিট সকালবেলা উঠে বকবক করে ফেললাম, আসলে জায়গাটা যা, আর এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ কালকে আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়েছি এডিট করে, এই ধরো 1:30 কি 1টা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। আরেকটা কারণ হচ্ছে এত সুন্দর মহালয়ার গান বাজছিল, কোথায় যেন বাজছে আমি ঠিক বুঝতে পারলাম না, মানে সকালটা জাস্ট অসাম হলো, একদম গান শুনে এত মনোরম দৃশ্য একটা, ওয়াও। তো আমি তাড়াতাড়ি করে উঠে পড়লাম, ভাবলাম যে না আজকে সকাল সকাল ভিডিওটা তোমাদের সাথে স্টার্ট করি। তো চলো এখন স্টার্ট করব। সকাল হলো, আজকে সারাদিন যাই না কেমন কাটবে, তো চলো তোমরা দেখো কি জঙ্গল, আমি ওই জায়গাতে দাঁড়িয়েছিলাম, কেমন যেন খিদে খিদে পাচ্ছে আমার, খিদে খিদে পাইতাছে, খিদা খিদা পাইতাছে। চলো সবাই উঠুন উঠুন, ঝাড় দিচ্ছে, আমি ঝাড় দিয়ে নিই, বাসন আছে বাসন বার করবো, ল্যাপা মোছা আছে বাড়িঘর, ল্যাপা মোছা থাকলে না দারুণ লাগে না, দাঁড়াও দেখাচ্ছি, এ দেখো বারান্দাটা ল্যাপা, এগুলো ল্যাপা, আমি ঝাড় দেবো, খালি উঠোনটা ল্যাপা নেই, উঠোন লেপতে হবে পুজোর আগে আগে সময় করে। চলো তাহলে দেখতে থাকো। তো দেখো এবার লেগে পড়লাম কাজে, তো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। তোমরা অনেকেই বলো যে উঠোন ঝাড়ুটা ছোটো কেন এত, আসলে বড় ঝাড়ু দিয়ে মনে হয় আমার পাতা যায় না, ছোট ঝাড়ু যেটা একদম ঝাড় দিতে দিতে মাথাগুলো মানে ভোঁতা হয়ে যায়, সেগুলো দিয়ে মনে হয় যেন তাড়াতাড়ি পরিষ্কার হয়। হ্যাঁ একটু কষ্ট হয়, বেশি ঝুঁকে ঝুঁকে ঝাড় দিতে হয়, তবে একটা এক্সারসাইজও হয়ে যায়, আর এই ঝাড়ু দিয়ে ঝাড় দিলে একটু পরিষ্কারও হয়, তো এই জন্য আমার এই ঝাড়ুগুলো খুব ভালো লাগে। তো এবার দেখো ওখানে আগের দিনের ভিজিয়ে রাখা কাপড়, সরি ভিজিয়ে রাখা না ধুয়ে রাখা কাপড়, সেগুলোকেই এখন পরের দিন মেলে দিচ্ছি, আগের দিন কাজ করে তারপর তো সন্ধেই হয়ে যায় কাপড় ধুতে ধুতে, তোমরা দেখেছো আগের ব্লগে, তো সেই কাপড়গুলোকে আমি বালতিতে রেখে দিই ধুয়ে ঠুয়ে, তো এখন মেলে দিচ্ছি। সকাল সকাল এই কাজগুলো আগে করে নিলাম, তারপরে বাসন মাজবো, আগে তো সবার ঘর দুয়ার ঝাড় দিয়েই নিয়েছি, তারপরে বাসন টাসন মাজলাম, উঠোন ঝাড় দিলাম। তো এবার দেখো সবাকে চা ঠা করে দিয়ে চিড়া ভাজা আর হচ্ছে পিঠে। তো এখন বাজে 9:30, আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়ে গেছে, আর ডাল বানালাম, ডাল বলতে মিক্সড ডাল, বুট, এই বাবা জল পাড়া না, এই সর্দি লাগছে, জল পাড়াস না, পামচ পামচ বস্তায়,
বুট, তারপরে হচ্ছে মুসুর ডাল, মুগ ডাল এসব দিয়ে আর কি। তো এটা দিয়ে বানালাম, জল পড়েছে, পাড়াচ্ছে তারা। আর ওখানে ভাজার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি। তো জলটাকে মুছে নিলাম। তো চলো তোমাদেরকে ডালটা দেখাই, মনে হয় দারুণ হয়েছে। বাবা কড়াই গরম হয়ে গেল রে। তো এবার কি কি ভাজা বসাবো দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ভাজা মিক্সড বেগুন, আলু, ঝিঙা। আর মার জন্য বেগুন ভাজবো, কারণ মা তো আলু খাবে না। আর এখানে আলু আছে। তো এই মিক্স ভাজাটা খেতে কিন্তু ভালো লাগে, পেঁয়াজ দিলে ভালো হয়। তো পেঁয়াজ নেই আর এখন বাজার যাওয়া সম্ভব না, তাই আর কি এগুলো দিয়েই ভাজি। আর নেই এই যে এটা হচ্ছে আমাদের ডাল, এখানে ওলকুচু দিয়েছি, ওলকুচু দিয়ে। আর এই দেখো কালকের তরকারি আমি গরম করে রেখেছিলাম, শুটকি মাছের, সেটা আছে। তো ফাইনালি এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি তার আগে বলে দিই, আমি রেডি হয়ে গেছি। এইভাবেই চুলটাকে বাইকে আবার বাঁধতে হবে, এতক্ষণ একটা কথা ভাবছিলাম আর আর কি। আমাকে দেখো, গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং, কয়টা বাজে দেখি, মর্নিং নয় বাবা, গুড আফটারনুন বলো। আরে আমি উঠছি না। আচ্ছা আচ্ছা, নে মর্নিং মর্নিং নে। তো এখন যাচ্ছি কোচবিহারে, কোচবিহারে যাচ্ছি। বলবো খুশির খবরটা, বলবো তোমরা সকাল থেকে জানি না গেস করতে পেরেছো কি না। তো যাব হচ্ছে মেকআপের ক্লাস শিখতে। তোমরা অনেক বলেছো আমাকে যে মেকআপের কাজটা ছেড়ো না, তো ফাইনালি আজকে যাচ্ছি মেকআপের ক্লাসে জয়েন হতে। তো অ্যাডভান্স কোর্স তোমরা অনেকেই বুঝে নাও যে অ্যাডভান্স কোর্স কী বা সবাই জানোই। তো বেসিক ভেবেছিলাম বেসিকটাই শিখবো, তো বেসিকটা তো মোটামুটি জানা, তো অ্যাডভান্সটাই শিখি। অ্যাডভান্সে অনেক কিছু আছে শেখার মতো, তো অ্যাডভান্স কোর্সটাই করবো। তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো আমি। সত্যি আমি আজকে খুব খুশি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো চলো তোমরা দেখতে থাকো। তো আয়ুষকে বাড়িতে রাখলাম, বাড়িতে রেখে এখন যাচ্ছি আর কি, কারণ ওকে তো নিয়ে যাওয়া যাবে না। আর কী বলে, এখনই বার হলাম, এই যে আমাদের রাস্তাটা বার হলাম, ওই দিক দিয়ে আর গেলাম না, এদিক দিয়ে যাচ্ছি। আর চুলটাকেও বেঁধে নিলাম, কারণ বাইকে তো পুরো ওলট পালট হয়ে যায়। তো চলো তোমরাও একবারে পাকা রাস্তার সামনে, পাকা রাস্তা দেখাবো, পাকা রাস্তা দেখাতে ভিডিওতে কিন্তু দারুণ লাগে, তাই না? চলো এইভাবে ধরি একটু সামনে। অ্যাক্সিডেন্ট হয়ে যাবো, পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সমস্যা। চলো যাই। দেখো আমার যা ম্যামের সাথে কথা বলার কথা বলা হয়ে গেছে, আর এবার তোমাদের সাথে একটু কথা বলিয়ে দিই, কারণ আসলাম যখন তোমাদেরকে না দেখে। আর তোমরা তো আগে দেখিয়েছো স্টুডিওটা, এই যে কয়েকদিন আগে এসেছিলাম, এই যে সবাই সেম সেম রয়েছে, তাকাও তোমরা একটু, তোমাদেরকে তো দেখেছো। হাই হাই করে দে সবাই একটু। সবাই কাজ করছে, কাজে ব্যস্ত। আর এই যে এদিকে ম্যাম আছে, হাই, কিছু বলবে তুমি বলো। সবকিছু একদম মনে হয় মানে আমার নিজের মতো, কোনো কিছু ইয়ে করে না, আর্টিফিশিয়াল ব্যাপারটা ওর মধ্যে একদম নেই। এমনিও খুব ভালো মেয়ে, খুব সুইট মেয়ে, খুব ভালো মেয়ে। আর ভিডিওগুলো তো দারুণ।
তো আমি জয়েন হলাম, তবে ক্লাস হবে পুজোর পরে, ঠিক আছে? তো তোমরা যদি কোচবিহারে তো অনেকেই আছো, যদি শিখতে চাও তো ম্যাম অ্যাড্রেসটা একটু বলুন। আমাদের লক্ষ্মী পুজোর পর থেকে ক্লাস স্টার্ট করছি। আমার ফোন নাম্বার হলো 9883773147 9883773147। কারো চাইলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আর হচ্ছে ক্লাসের ডিটেলস জানার জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারো, ঠিক আছে? তো অনেকেই পুজোর পরে ক্লাস স্টার্ট হবে, একদম বিএস সিজনের আগেই ক্লাসটা স্টার্ট করব, যাতে বিএস সিজনটা তোমরা কভার করতে পারো। ওইটা ভেবেই ওইভাবেই ক্লাসটা স্টার্ট করছি। ও তো অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তোমরা যদি কেউ চাও একদম অবশ্যই অ্যাডমিশনটা নিতে পারো। হ্যাঁ, আর ম্যাম তো বলেই দিল, আর তোমরা যারা কোচবিহারে আসো, যারা ক্লাস জয়েন করতে চাও, অবশ্যই ম্যামের সাথে কথা বলে নিও, ঠিক আছে? তো চলো এখন আমি চলে যাব, একটু বাজারে ঢুকবো, বাজার করে পরে বাড়ি যাব। তো চলো তোমাদের সাথে একবার রাস্তায় দেখা হচ্ছে। তো দেখো এবার চলে যাচ্ছে একটা পর্দার দোকানে। তো এখানে ব্যাকগ্রাউন্ড তো পাওয়া যায় জানো, কিন্তু এখন নিজে না। তো ভেবেছিলাম আমার ঘরের জন্য একটা পর্দা নেব, তো নিচেরগুলো চুড়িদারের পিস, আমি ভাবলাম নিচেরগুলো পর্দা তো উপর থেকে দিচ্ছিল, তো আমার পছন্দ হয়নি। তো তবু ওর বাবা বললো একটা দেখাতে, তো দেখলাম। এখন যখন নিব না বলছি, তখন দাদুটা বলছে কেন নিবে না, দোকানে ঢুকেছো। আমি বললাম আরে বাবা, দোকানে ঢুকবো যখন কি জিনিস নিতেই হবে, তো এটাই আর কি বলছিলাম। তো যাই হোক, নেওয়া হলো না। তো এবারে আমরা খেতে এসেছি, খুবই খিদে পেয়ে গেছে। আর ও বলছে ক্যামেরার সামনে কথা বলতে, আমি বলি দেখো আশেপাশের লোকগুলো, কথা বলিনি পরে। তো যাই হোক, এটা দেখো আমাদের, মানে আমাদের বলছে যে কী খাবে, তো ও তো আগে থেকে ঠিক করে রেখেছিলো যে চিকেন বিরিয়ানি খাবে, তো তখন আমি এটাই অর্ডার করলাম, চিকেন বিরিয়ানি। তো বাড়িতে অল্প করে খেয়েছি, তাই খিদে পেয়ে গেছে। আমার তো ওখানে কাজ শেষ, এখন বাজে 4টার কাছাকাছি, 4টাই বাজে। এখন আমরা এসেছি কৃষ্ণা হোটেল এটা কোচবিহারে, তো যারা কোচবিহারে থাকে তারা তো জানেন কৃষ্ণা হোটেলে এসেছি। জানি কথা শুনতে পাচ্ছ না, ফ্যানের আওয়াজ। আসলাম মলে, ভাবলাম ভাইয়ের জন্য কিছু নিয়ে যাবো, মানে আমি কাফতার নিতে এসেছিলাম, কাফতার নাইটিগুলো তো পেলাম না। তো ভাবলাম ভাইয়ের তো বার্থডে চলে এসছে, তো ভাইয়ের জন্য নিয়ে যাই, আবার কবে কোচবিহার আসবো। তো ওটার জন্যই গিয়েছিলাম মেন, তো ভাইয়ের জামা নিয়েছি। আর তারপরে নামার সময় দেখি বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছে, মানে ছেলেদের প্যান্ট আর টি মানে শার্ট। তো তারপর ও দুটো প্যান্ট নিয়ে নিলাম, দুটো শার্টও নিয়ে নিয়েছি। তো তোমাদেরকে দেখাবো কাদের কাদের জন্য নিলাম এই আর কি। আর তারপর আর কী কী নিয়েছি সেগুলো তোমাদের তো দেখিয়ে দিয়েছি কী নিয়েছি। তো বোতল নিয়েছিলাম, ওগুলো ডিসকাউন্টে ছিল, তো এই আর কি। তো চলো দেখতে থাকো, আবে খুঁজছি, আর মানে চোখ ধাঁধিয়ে যায়, এত এত জিনিস কোথা থেকে শুরু করব, কি শুরু করব, কিছুই বুঝে উঠতে পারি না মলের মধ্যে আসলে। আর এই মলে আসলে একটু সময় নিয়ে আসতে হয়, ছেলে মানুষকে নিয়ে সময় হয় না, এরা বলে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। গুড মর্নিং, তো তোমরা এখন বুঝতে পারছো না, তো সরি, কারণ কালকে আজকে হচ্ছে কীবার শনিবার, তো হ্যাঁ শনিবার, কালকে শুক্রবার গেল, কালকে গেলাম। আর হচ্ছে কালকে এসে আর রাত্রিবেলা তোমাদের সাথে কিছুই শেয়ার করা হলো না, তার একটা কারণ এসে দেখি আয়ুষের আবার খুব কাশি হয়, তারপরে এসে ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম পুরোপুরি। তো তাই জন্য আমারও ওকে মানে ওষুধ টষুধ খাইয়ে ওর কাশিটা কমলো, তারপরে আমি ঘুমিয়ে পড়ি, মানে শরীরটা এতটাই ক্লান্ত হয়ে যায়। তো এখন কটা বাজে বলো তো? 5টা, ভোর 5টা, এখনও আয়ুষ কাশছিলো। তো এইমাত্র ওকে ইনহেলার দিয়ে তেল ঠেল মেখে
ঘুম পাড়ালো মা আর কি। আর কালকে যেতাম বাড়িতে, তো এখানে ও আসলো তো বোঝো যেতেই চায় না, তো ওর বাবা চলে গেছে, আমি আর আয়ুষে ছিলাম কালকে। তো দেখি আজকে কোচবিহার হয়তো যদি কাশিটা না কমে, মানে এখন তো কম আছে, যদি দেখি সকালে উঠে সেরকম হচ্ছে পুরো কাশি, তো আমাকে কোচবিহারে নিয়ে যেতে হবে। তো ভাবলাম ভিডিও এডিট করা বাকি আছে, তোমাদের সাথে ব্লগিংটা শেষ করা বাকি আছে, তো আর ঘুমালাম না, ওকে ঘুম পাড়িয়ে আমি তোমাদের সামনে ক্যামেরা নিয়ে বসে পড়লাম। আমি ফ্রেশ হয়ে এসেছি, আর ঘুম ধরছে না, ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাচ্ছি না। বাইরে অবশ্য আলো হয়ে গেছে, তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে তাই বসলাম তোমার এখানে। তো যেটা বলছিলাম, কালকে অনেকগুলো শপিং করে, অনেকগুলো না মোটামুটি কিছু শপিং করে নিয়ে এসেছিলাম, যাতে করে পরে আমার চাপটা কম হয়। তো তোমাদের সাথে আমি তো ভিডিওতে শেয়ার করেই দিয়েছি, কারণ শপিংয়ের ভিডিওটা সকালবেলায় যাবে তাই জন্য। তো তোমরা তো দেখে নিয়েছো আর কি কী শপিং করলাম, আর কিছু শপিং বাকি আছে এখনও, তো দেখি কবে করতে পারি, করতে পারলে তো তোমাদের সাথে শেয়ার করবই। আর কালকে ম্যামের এখানে গিয়ে আমার খুব ভালো লেগেছে। ও কবে ক্লাস জয়েন হবে সেটা একবার বলে দিই, ক্লাসটা জয়েন হবো হচ্ছে লক্ষ্মী পূজার পরে, এখন এই পুজোর আগে হওয়ার কথা ছিল, কিন্তু ম্যামের হচ্ছে, ম্যাম খুব বিজি এই সময়টা, দেখতেই পাচ্ছিলে হেয়ার স্ট্রেটনিং হচ্ছিলো। তো তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করব খুব শীঘ্রই। তো যেটা বলছিলাম, তো ম্যাম বলে যে আমি তো এখন পুরো বিজি আছি, এক কাজ করো পুজোর আগে না পুজোর পরে, মানে বিয়ের সিজনের আগে তোমাদের সাথে আমি তোমাদেরকে কাজ শিখিয়ে একদম হাত পাকা করে বার করবো, যাতে বিয়ের সিজনটা তোমরা কাজ করতে পারো, মানে অগ্রহায়ণ মাসটা। তো এই আর কি। তো সত্যি আমি খুব খুশি তোমাদের ভালোবাসা ও সাপোর্টে। আমি যে কোনোদিন মেকআপ ক্লাস জয়েন করব, মেকআপ শিখবো আমি কোনোদিন ভাবিনি। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো, আর ম্যাম খুব সাপোর্টিভ, আমাকে খুব সাপোর্ট করছে। তো এই আর কি। তো আর কিছু বলছি না, ভোরবেলা আরেকটা ভিডিও বানাবো, শপিংয়ের ভিডিওটা বানিয়ে আজকে সকাল সকাল পোস্ট করে দেবো তোমাদের সাথে। তো চলো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আর আয়ুষের শরীর, ওই যে বললাম কাশি হচ্ছে আবার কমছে, মানে তোমরা আপডেট চাচ্ছ, তো বললাম এখন দেখি ডাক্তার এখানে নিয়ে যাব, যদি কমে না কমে আর কি তাহলে। তো কালকে সকাল না কালকে বিকেলবেলা এসে তো ভাত টাত খেয়েছি, কিছুই শেয়ার করা হয়নি তোমাদের সাথে। শেয়ার না করলে না কেমন যেন লাগে, মনে হয় যেন কী যেন মিস করলাম, তোমাদের দেখাতে পারলাম না। তো এই আর কি। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবে সাপোর্ট করে যাও। ওকে, টেক কেয়ার, বাই বাই।